নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইনস। দেহরাদূনে খুন হওয়া দমদমের অভিজিৎ পালের বাড়িতে গেলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। আগামী দিনের ভারতবর্ষ সম্পর্কে শিশুদের ধারণা জানতে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে একটি বেসরকারি সংস্থা। ভোটে জিতে এলাকায় না দেখা যাওয়ায় বিধায়ক সমিত ভট্টাচার্যের উপর ক্ষুব্ধ বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্থানীয় বাসিন্দারা। দেওয়াল অঙ্কনের মাধ্যমে বনগাঁয় অনুষ্ঠিত হচ্ছে শিশু উৎসব। ক্যাম্পাসিং এর দাবিতে মধ্যমগ্রামের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত হল সঙ্গীত আচার্য নীলরতন ব্যানার্জি ইনস্টিটিউশন অফ মিউজিক অ্যান্ড ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। দেহরাদূনে খুন হওয়া দমদমের অভিজিৎ পালের বাড়িতে গেলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। নিহতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিওয়ালির ছুটিতে দেহরাদূনে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন দমদমের অভিজিৎ পাল। ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছে অভিজিতের প্রেমিকাকেও। এমনই ঘৃণ্যতম ঘটনায় উত্তরাখণ্ডের প্রশাসনের উপর গাফিলতির অভিযোগ উঠেছে। এমনই অবস্থায় বৃহস্পতিবার দমদমের নিহত অভিজিতের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এই দরিদ্র পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী। পরিবারটা খুব অবস্থা খারাপ, তারা কিভাবে চালাতে পারি, আমরা পরিবারটা কিভাবে চালাতে পারি, পরিবারটাকে যদি কোনো লোকটাকে যদি ভদ্র কোনো জায়গায় কাজ দিতে পারি, আমরা প্রাইভেটে না বয়স হয়ে যে প্রাইভেটে একটা কাজ দিলাম, ওকে যদি একটু আমরা অন্য কোনো হেল্প করতে পারি, আর্থিক হেল্প করতে পারি, অবশ্যই আমরা করবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। উত্তরাখণ্ডের অবস্থা অত্যন্ত খারাপ জায়গা, সেখানে আইন বলে কোনো নেই, আইনের শাসনও নেই, জেনে রেখে নিন। আমি নিজে বলছি, ওই জন্য অন্য রাজ্যের মন্ত্রীরা বলছি, লোকে বড়াই করে কিচ্ছু নেই, নাথিং। আমরা এটা চেষ্টা করছি স্বরাষ্ট্র দপ্তরের থ্রু দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি, অবশ্যই নিয়ে এসে মায়ের হাতে তুলে দেওয়া আছে। স্যাটিসফ্যাকশন ছেলে পাবো না, কিন্তু যারা আমার ছেলেকে খুন করেছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এতে আমার মনে স্যাটিসফ্যাকশন থাকবে। অন্যদিকে একই দিনে অভিজিতের মা বাবার সাথে দেখা করতে যান বিধায়ক সুজিত বসুও। এই ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, বিধানসভা জিরাওয়ারও এটা তুলেছিলাম যে এমনি একটা জঘন্য ঘটনা, মানে আমাদের দমদমেরই ছেলে এবং যে মেয়েটি সেটা আমাদের জেলারই মেয়ে, যেভাবে নৃশংসভাবে যারা হত্যা করেছে এটা নিন্দার কোনো ভাষা নেই। আমরা বলেছি যে এটা উপযুক্ত শাস্তি এবং এটা এনকোয়ারি করা দরকার আছে। এটা আমরা নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকেই জানানো হবে। তা আজকে দেখে গেলাম পরিবারের সাথে দেখা করে, কারণ অনেকে আমাকে এখানে পরিচিত, আমার অনেকে আমাকে বলেছিল, আমি আসবার সময় আমাদের যিনি MLA ব্রাত্যবসু তার সঙ্গে কথা হলো, ও আসবে পরে, তা আমি দেখা করে গেলাম। পূর্ব নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট। এবার আসছি পরবর্তী সংবাদে। আগামী দিনের ভারতবর্ষ সম্পর্কে শিশুদের ধারণা জানতে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতার। স্বপ্নের ভারতবর্ষ এই কথাকে সামনে রেখে ভারত সম্পর্কে শিশুদের ধারণা জানতে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ সহ একটি বেসরকারি সংস্থা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর প্রায় 90 জন ছাত্র অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। আজকের যে আমাদের প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে যে অনুষ্ঠানটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, তারা তার দেশ সম্পর্কে কি ভাবছে আগামী দিনে, তার স্বপ্নের ভারতবর্ষ, এরকম একটা ক্যাপশন দিয়ে আমরা তাদের মন থেকে যে মনের ছবি সেটাকে বার করছি। আমাদের এই আজকের অনুষ্ঠানে 90 জন প্লাস অংশগ্রহণ করেছে। পূর্বি নিউজের জন্য অনিমেষ রিপোর্ট, হাবড়া। ভোটে জিতে এলাকায় না দেখা যাওয়ায় বিধায়ক সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্থানীয় বাসিন্দারা। এবছর লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন সমীক ভট্টাচার্য, কিন্তু লোকসভা ভোটে তিনি পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইদ্রিস আলীর কাছে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখার্জির মৃত্যুর পর এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে আবারও সমীক ভট্টাচার্যকেই প্রার্থী করা হয়। এলাকার উন্নয়ন করবার প্রতিশ্রুতি নিয়ে মানুষের দরজায় দরজায় হাজির হয়েছিলেন তিনি
কিন্তু ভোটের ফলাফলের পর তাকে আর এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ। বিধায়ক হিসেবে কোনোদিন তাকে সামনে পাইনি। আমরা বসিরহাটে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে। কিন্তু শ্রমিক ভোট চেয়ে সেই ভোটে জেতার পরে একবারই দেখেছিলাম, তারপরে উদ্বায়ু বস্তুর মতো কখনো আসে কখনো বেরিয়ে যায়। আমরা খুব আশা করে শ্রমিকবাবুকে ভোটটা দিয়েছিলাম। আমাদের ন্যূনতম একটা চাওয়া পাওয়া ছিল, বসিরহাটের রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা। কিন্তু শ্রমিকবাবুকে ভোট দেওয়ার পরে, শ্রমিকবাবু জিতে যাওয়ার পরে, তাকে আমরা বসিরহাটের মানুষের পাশে দূরের কথা, তাকে চোখের দেখা দেখতেও পাইনি। বিধায়ক এলাকায় না থাকায় স্থানীয় বাসিন্দারা এমএলএ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট এইসব গুরুত্বপূর্ণ জিনিসগুলি পান না বলে অভিযোগ। একটা এমএলএ সার্টিফিকেট পর্যন্ত আমরা এখনো পর্যন্ত পাইনি। আমার এমএলএ সার্টিফিকেটের প্রয়োজন হয়েছিল, এমনকি বহু জায়গায় খোঁজ খবর করার পর, অনেক চেষ্টার পরও আমি সেটা মেলেনি। সেটা অন্য মারফত দ্বারা, অন্য জায়গার থেকে অন্য এমএলএ দ্বারা করিয়ে আমি সেই কাজ মিটিয়েছি। এখানে খালি হোর্ডিং এবং প্রচার করে এইটা করে যে এটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত আমার শ্রমিক ভট্টাচার্য, আমি কখনো তাদের সাপোর্ট করি না। এমএলএ সার্টিফিকেট নিতে গেলেও তার সঙ্গে দেখা করতে গেলে কলকাতায় যেতে হবে, এরকম একটা সংকটের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। স্থানীয় বিধায়ককে এলাকায় না দেখে শুধুমাত্র টিভির পর্দায় দেখা যাওয়ার কারণে স্বভাবতই ক্ষোভ জমছে এলাকার মানুষের মধ্যে। ওনাকে দেখতে পাই, দিনে অন্তত একবার দেখতে পাই, সাক্ষাৎ না দেখতে পেলে বোকা বাক্সের মধ্যে ওনাকে দেখতে পাই, তাছাড়া ওনাকে পাত্তা নেই। এবং বসিরহাটের মানুষ এখানে এমএলএ একটা সার্টিফিকেট, এমপি থেকে এমএলএ একটা এমার্জেন্সি পিরিয়ড, বসিরহাটের মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা যে তাকে জিতিয়েছিল তাদের সুখ দুঃখের সাথে আবার জন্য, বসিরহাট মানুষ ওনার একটা সার্টিফিকেট পর্যন্ত পায় না। এই নিয়ে এলাকার বিজেপি নেতৃত্ব মুখ খুলতে নারাজ। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমনের শাড়ি মানেই পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Jashor Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ, সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার ডি সি সাহা, বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস, মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677।
পোশাক নারীর অরূপগত পিএন মেডিকেল গলি হাবড়া। দেওয়াল অঙ্কনের মাধ্যমে বনগাঁর রেলবাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে শিশু উৎসব। মূলত দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার উদ্দেশ্যে এই অঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। বনগাঁর বিশিষ্ট ব্যক্তি দিলীপ দাসের উদ্যোগে হওয়া এই শিশুৎসবে অংশগ্রহণ করেছেন প্রায় 300 বেশি শিশু। আমরা একটা উদ্যোগ নেবার চেষ্টা করেছি, আমার সাথে অনেকে আছেন, সেজন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে দেওয়াল অঙ্কন দিয়ে যদি আমরা আমার এলাকাটাকে সুন্দর করে দিতে পারি তাহলে মনে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দেশে এসেছে। ভালো করে আমরা বুঝতে পেরেছি শিশুদের নিয়ে আমরা এই উৎসবটা যদি করি তাহলে শিশুদের সমস্ত দেয়ালগুলো আমরা রাখবো, সেই দেয়াল থেকে নিশ্চয়ই কেউ মুছে দেবেন না। সমস্ত রাজনৈতিক দল আছে তার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা দলমত নির্বিশেষে এই উদ্দেশ্যটা সফল করার চেষ্টা করেছি। আমরা আজকে সকালবেলা দেখেছি আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি মানুষ এসেছে। পুরবি নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। ক্যাম্পাসিং এর দাবিতে মধ্যমগ্রামের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। মধ্যমগ্রামের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট না দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার চতুর্থ বর্ষের স্টুডেন্টরা বিক্ষোভ দেখালো কলেজ চত্বরে। মুভমেন্টটা হচ্ছে আমাদের ক্যাম্পাসিং হচ্ছে না বলে। ফার্স্ট অফ অল আমাদেরকে যখন আমরা ফার্স্ট 2011 আমাদের ব্যাচ শুরু হয় যখন, তখন আমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারে 3,000 টাকা করে নেওয়া হয়েছে, ইজ ইকুয়াল টু 24,000 আটটা সেমিস্টার মিলিয়ে। সেখানে আমাদেরকে বলা হয়েছিল আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সব কিছু দেওয়া হবে। সেখানে আমাদের আজকে আমরা লাস্ট সেমিস্টার হতে যাচ্ছে, আমাদেরকে লাস্ট সেমিস্টারে দাঁড়িয়ে আমাদেরকে কোনো কিছু রীতিমতো আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি আজকে যদি এই ঘেরাওটা করো তাহলে তোমাদেরকে কিছুই দেওয়া হবে না, এবং আমাদের হুমকি দেওয়া হয়েছে যে তোমরা এখান থেকে অলরেডি যে তোমরা ঘেরাওটা করেছো এটা তুলে নাও। এবং আমাদের এটাই প্রতিবাদ যে আমাদের এখানে কেন এই জিনিসটা করা হয়েছে, আমাদের কেন কী জন্য, এবং আমাদের বলা হয়েছে যে আমাদের হুমকি রীতিমতো দেওয়া হয়েছে যে পুলিশকে দিয়ে পেটানো হবে। এটা কি আমরা কি এটা ডাইরেক্টরের কাছে এটা আমরা এটা আমরা এক্সপেক্ট করতে পারি? এই আমাদের ডিমান্ড আছে, আমাদের ক্যাম্পাসিং চাই। এর আগে ক্যাম্পাসিং চাই বললে নাই, ফর দ্য পোস্ট অবভিয়াসলি দ্য টেক সাপোর্ট আমাদের বিপিও কেপিও এর আগে অনেক দেওয়া হয়েছে, বাট উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য বিপিও এন্ড কেপিও বিকজ উই আর নট পারসুইং আওয়ার ডিগ্রি ফর দ্য বিটেক ফর দ্য বিপিও আর কপিও। তাদের আরো অভিযোগ, বিক্ষোভ বন্ধ করার কথা বলে ছাত্রীদেরকে মারধর করা হয়। এবং একটা বেসিক ব্যাপার হচ্ছে যে আমাদের একটা মানে একটা ঘৃণাজনক ব্যাপার হচ্ছে এটা আমাদের মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, সেটা আমাদের এটা অবশ্যই সেটা আমরা সবাই জানি যে মেয়েদের গায়ে হাত তোলাটা একটা নিয়ম নেই, তাও আমাদের ডাইরেক্টর মেয়েদের গায়ে হাত তুলেছে, ছেলেদের একটা ছেলেকে ঠেলে ফেলে দিয়েছে, এগুলো আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি। ডাইরেক্টর এটা বলছে আমরা মানে বিবিলদের ওখানে বসেছিলাম, আমরা সবাই মিলে বসে তো শ্রীহেরাও করছিলাম, আমাদের সাথে ভালোভাবে কথা আমরা ভালোভাবে কথা বলছিলাম স্যারের সাথে, স্যার আমাদের গায়ে হাত দিয়ে হাত ধরে টেনেছে, উল্টো পাল্টা কথা বলেছে অ্যান্ড অবধদের মতো চেঁচিয়েছে এবং প্যারেন্টসকে পর্যন্ত এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল জানান কলেজের ইন্টারনাল পরীক্ষা না দেওয়ার অজুহাতে এই বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। এটা কি হয়েছে, ওরা আজকে ওদের সেশনাল পরীক্ষা ছিল, ইন্টারনাল পরীক্ষা, ঠিক আছে, ফাইনাল ইয়ারের ইন্টারনাল পরীক্ষা ছিল, ওরা পরীক্ষাটা দেবে না, ওরা পরীক্ষা না দিয়ে ওরা চাইছে যে জিনিসটাকে কী করে পার পাওয়া যায়। তিনি আরো বলেন এবছরের সেমিস্টার এখনো শুরু হয়নি। এই তো শুরুই হয়নি এবছর, এখনো তো একটা সেমিস্টার বাকি আছে পুরো, এই তো পরীক্ষা 7 সেমিস্টার শুরু হলো। যদিও তাদের প্লেসমেন্ট না দেওয়া পর্যন্ত লাগাতার বিক্ষোভ দেখানোর হুমকি দিয়েছেন ছাত্রছাত্রীরা। আমরা আজকে কালকে এবং পরশু যতদিন না আমাদের ম্যানেজমেন্ট এসে আমাদের কোনো সুফল দিচ্ছে ততদিন আমরা এই ঘেরাওটা রেখে দেব। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, মধ্যমগ্রাম। ঘরোয়া পরিবেশ আন্তরিক পরিষেবা সুস্বাদু খাবার রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্রেশ ফাস্ট টেস্টি পোস্ট অফিস রোড হাবড়া ফোন নাম্বার 9735700999।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ড্রিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা, হাবড়া পুরানো UBI গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত হল সঙ্গীত আচার্যা নীলরতন ব্যানার্জি ইনস্টিটিউশন অফ মিউজিক অ্যান্ড ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল সঙ্গীত আচার্যা নীলরতন ব্যানার্জি ইনস্টিটিউশন অফ মিউজিক অ্যান্ড ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান। হাজির ছিলেন বিখ্যাত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠান সম্পর্কে সাহেব চট্টোপাধ্যায় জানান, যতদিন আরো পৃথিবী এগোবে রবীন্দ্রনাথের গান আমাদের বাঁচিয়ে রাখবে, আমাদের সমৃদ্ধ করবে, এবং রবীন্দ্রনাথের গান যারা বাঁচিয়ে রেখেছেন বা যারা রবীন্দ্রনাথের গানের সাথে পথ চলছেন, আমার মনে হয় যে তারা খুব খুব বড় একটি কাজ করছেন। এবং আমরা শিল্পী হিসেবে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে, এবং রবীন্দ্র গানকে বাঁচিয়ে রাখার সেই সামাজিক দায়বদ্ধতা আমরা প্রত্যেকে বহন করি, আমরা যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসি। এবং রবীন্দ্রনাথের গান তো আমরা জানি যে সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তটা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া ভাবতে পারি। আমার আজকে অনুষ্ঠান খুব ভালো লেগেছে, এবং সব থেকে ভালো লাগছে যে যারা আজকে গান করছে তারা প্রত্যেকেই তাদের শিক্ষানবিশ পর্যায়ে আছে, তারা প্রত্যেকেই স্টুডেন্ট, তারা প্রত্যেকেই প্রথম গান শিখছে, এবং সেই গানকে তারা পরিবেশন করছে এত সুন্দরভাবে। পূরবী নিউজের জন্য দীপ রায়, রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।